বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের চাপে কাতারে ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নিতে আজ যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা গঠন করতে পারে সরকার। শনিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তির দাবি কয়েক হাজার মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছে, সেই সাথে ইসরায়েলের দ্রুত নির্বাচনের দাবিও জানানো হয় বিক্ষোভে। এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস দাবি করেছে কয়েক ঘন্টার সংঘর্ষে অন্তত 14 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার আল আকসা হাসপাতালে জায়গা না থাকায় হাসপাতালের বাইরে তাঁবু করে দিতে হচ্ছে চিকিৎসা সেবা, এমনকি স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই বলেও জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র। Station room of the old emergency department. This is where there was a station used to be.